সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন মাইনরিটি সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষ। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাইনরিটি সংগ্রাম পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও মানববন্ধন থেকে বলা হয়।